নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছে বা করলার ইউনিক একটি রেসিপি। চলো তাহলে রেসিপিটা তৈরি করা যাক। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বাটিতে জল নিয়ে করলাগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। করলাগুলোকে দেখো আমার সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে তেল গরম করে করলা ও খোসা ছাড়ানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে করলার জায়গায় উচ্ছ ব্যবহার করতে পারো। সিদ্ধ হওয়ার জন্য করলাটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাঝে একবার ঢাকনা তুলে তবে উল্টে পাল্টে দেব। 1 মিনিট পর পেঁয়াজগুলো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব। করলাগুলোকে আরেকটু ভাজা করে তুলে নেব। করলাগুলো দেখো ভাজা হয়ে গেছে, করলাগুলোকেও এবার তুলে নেব। করলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে করলাগুলোকে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি সব করলাগুলোকেই কেটে নেব। পেঁয়াজটাকে 4 ভাগ করে নিয়ে পাট পাট করে ছাড়িয়ে নেব। দেখো করলা আর পেঁয়াজগুলো সব কাটা আমার কমপ্লিট। কড়াইতে সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ কালো সরষে। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকেও একটু ভাজা করে নেব। রসুন কুচিটাকে সামান্য ভাজা করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো। করলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1-2 মিনিট ভাজা করে নিচ্ছি। 1-2 মিনিট ভাজা করার পর করলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 7 স্বাদমতো নুন আর 1 চামচ আমচুর। আমচুর না থাকলে তোমরা ছোট আম কুচি কুচি করেও দিতে পারো। এবার সব কিছুকে আমি ভালো করে করলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে রান্নাটা করব। দেখো করলাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমার করলার দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা কেমন হলো তোমরা বাড়িতে তৈরি করে কমেন্ট করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়।